নমস্কার, এসএস অফিসের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। আমি আছি আপনাদের সাথে টিপু। ফেসবুক দীর্ঘদিন পরে লুক চেঞ্জ করল, দুর্দান্ত গ্রাফিক্সের সাথে অসাধারণ সুন্দর লুক নিয়ে চলে এসেছে। আগে সেটিংস অন করলে এরকমই ইন্টারফেস চলে আসতো, এবং এখন দেখুন কত আকর্ষণীয় গ্রাফিক্স, এবং এইভাবে আপনি ফেসবুককে ব্যবহার করতে পারবেন। এর জন্য ফেসবুকের অফিসিয়াল অ্যাপটিকে প্লে স্টোর থেকে এখনই আপডেট করে নিন। অনেকের ক্ষেত্রে কী হচ্ছে, বিশেষ করে যেসব ফোনে ডিফল্ট হিসেবে অফিসিয়াল ফেসবুক আগে থেকে থাকে, সেই সব ক্ষেত্রে আপডেট করার পরেও দেখা যাচ্ছে এরকমই নতুন লুক আসছে না। সেক্ষেত্রে আপনি কী করবেন? সেক্ষেত্রে আপনি আপনার ফোনের সেটিংস ওপেন করুন, এবং সেটিংস থেকে চলে আসুন অ্যাপ্লিকেশন ম্যানেজার বা অ্যাপ, যে নামেই আপনার ফোনে থাকুক না কেন, আপনি এই অ্যাপ্লিকেশন ম্যানেজার ওপেন করুন, এবং এখান থেকে ফেসবুক সার্চ করে ফেসবুক ক্লিক করুন। ফেসবুকে দেখুন এখানে একটি অপশান পাবেন স্টোরেজ, স্টোরেজে ক্লিক করুন। এখানে ক্লিয়ার ক্যাশে এবং ক্লিয়ার ডেটা এই দুটি অপশান পাবেন। আপনি এখান থেকে ক্যাশ এবং ডেটা দুটোকেই ক্লিয়ার করে দিন এবং ব্যাকে চলে আসুন। এরপরে আপনার ফেসবুকে নতুন করে লগ ইন করুন, দেখবেন আপনিও এই লুক পেয়ে গেছেন। হচ্ছে না, আপনার ফোনটি যদি অনেক পুরানো ভার্সনের হয়ে থাকে সেক্ষেত্রে নাও হতে পারে, কিছুদিন ওয়েট করুন, আপনার জন্য চলে আসবে এই আপডেট। ভালো লাগলে লাইক করুন, বন্ধুবান্ধবকে শেয়ার করুন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।